ক্রস ফেভারটো হল আমার বিটিসি এফর্টে যেহেতু আমি দলীয়ভাবে আমি অবজার্ভ করব আমার 10টা জেলা আছে 10টা ডিস্ট্রিক্ট কমিটি আছে 10টা জেলাতে আমি করি এটা সরকারিভাবে করব লাগিছিল প্রমোদ বড়ে সেটু করে না নকরে তার কথা কিন্তু যেহেতু একটা হিস্টোরিক ডে বিটিসি টাইম ফেভারিটি এটা হিস্টোরিক ডে যেহেতু সেই দিনটো পালন করব লাগে অফিসিয়ালি মোর হিসাবত কিন্তু প্রমোদ বড়ে সেটু করব না নাই আমি না জানো মুঠতে করিলে ভাল যদিও বিটিসি গভর্নমেন্টে নকরে তথাপিও আমি দল হিসাবে আমি করব ইউপিপিএল হলে নহয় আমি যদি বড় মানুষ এজন পঠাব লাগে আমি সেম চাৰৰ লগত আমি আলোচনা করি এইটো ঠিক করে কোনোবা প্রমোদ বড়ো কোনোবা ইউ চি প্রমোদ হলে নহব এইটো ইহঁতর কথা খাম নাই নাম নাই মুঠতে আমি সেম চাৰৰ লগত যেতিয়া সময় আহিব এপ্রিল মাহতে হব সময় আহক আমি সেম স্যারের লগত আলোচনা বিলোচনা করে পেলে এইগুলো ঠিক করি মুঠতে আমি আজির দিনত পলিটিক্যালি নহলেও আমি পার্সোনালি সেম স্যারের লগত আলোচনা বিলোচনা করে পেলে কামটি করে আসো মুঠতে সেম স্যারের পরামর্শ মতে আমি কাম করি বিটিএফর ফলের পর থাকবো নাকি স্যার রাজ্যের প্রার্থী যেহেতু সিএম এর লগত ভাল সেম স্যারের লগতে আমার ভাল ব্যক্তিগতভাবে ভাল মুঠতে এইটো বিষয় লৈ এতিয়া আমি আলোচনা কৰা নাই মুঠতে সময় আহক তেতিয়া আলোচনা হ'ব সরকারত থাকি পেলাই কাম কৰিবলৈ আমাৰ সেম স্যারে আমাক সুবিধা দিছে সেইকাৰণে আমাৰ তিনিজন এমএলএ সেইদিনা আলোচনা বিলোচনা কৰি পেলাই ময়ো পাই টেলিফোন বহুতবাৰ আলোচনা কৰিছোঁ যে হিচাপত আমার তিনিজন এমএলএ সরকারের লগত থাকি কাম করবলে মানে সুবিধা পাইছে সেম স্যারক আমি ধন্যবাদ দিব লাগবে আর বেলেগ কথা একো নাই তা আপাতত আজির দিনত হয় যদি মিত্রতা হব লাগে তেতিয়াহলে নিশ্চয় আমার মাজত সেম স্যার আর আমার মাজত আরো একবার আলোচনা হব মিত্রতা মানে পলিটিক্যাল কিবাটো হওয়া নাই এতিয়া যা সরকারের লগত যেটা মিত্রতা এটু হয়েছে পলিটিক্যাল এঙ্গেল হওয়া নাই এটু হব নিশ্চয় যদি হলে ভাল হব ফেব্রুয়ারি বিটিসি তো কিবা একটা